হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি অনার্স থার্ড ইয়ারে মেকানিক্স সাবজেক্টের বস্তু তলীয় বা দ্বিমাত্রিক গতি অধ্যায় দুইয়ের পর্ব নয় নিয়ে হাজির হয়েছি। আজ আমি এক্সাম্পল 25 এবং এক্সাম্পল 26 করাবো। তাহলে এক্সাম্পল 25 কি দেওয়া আছে, কোনো তলে একটি কণা এমন বেগে চলে যেন নির্দিষ্ট মূলবিন্দু হতে অঙ্কিত ব্যাসার্ধ ভেক্টর বরাবর এবং তার লম্ব বরাবরের বেগের অংশদ্বয় যথাক্রমে সি ট্যান থিটা বাই টু এবং সি, যেখানে সি দুর্ভোগ দেখাও যে কণাটি একটি পরাবৃত্ত সূচিত করে। তাহলে এটা ন্যাশনাল বোর্ডে 2015 সালে এসেছে। তাহলে সমাধানটি আমরা শুরু করি। ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ আমরা জানি ডেল আর বাই ডেল টি, এটা ইকাল টু আমরা লিখব সি ট্যান থিটা বাই টু। এটা আমাদের প্রশ্নে উল্লেখ করা রয়েছে, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ হচ্ছে সি ট্যান থিটা বাই টু। আবার আমরা জানি ব্যাসার্ধ ভেক্টরের লম্ব বরাবর বেগ আর ইন্টু ডেল থিটা বাই ডেল টি ইকাল টু সি। আমাদের ব্যাসার্ধ ভেক্টর বরাবর বেগ প্রশ্নে দেওয়া আছে সি, তাই আমরা আর ডেল থিটা বাই ডেল টি ইকাল টু সি লিখলাম। এখন উপরটাকে 1 নং সমীকরণ আর নিচেরটাকে 2 নং সমীকরণ লিখব। এখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে আমরা কি পাই, আর ইন্টু ডেল থিটা বাই ডেল টি বাই ডেল আর বাই ডেল টি ইকল সি বাই সি ট্যান থিটা বাই টু। আর ডেল থিটা বাই ডেল আর ডেল টি কেটে যায়, এখানে সি সি কেটে যায়, 1/10 থিটা বাই টু। তাহলে ট্যান থিটা বাই টু ডেল থিটা ইকাল টু ডেল আর বাই আর, আমরা চলক পরিবর্তন করে নিলাম, সমাকলন করব সেজন্য। তাহলে ট্যান থিটা বাই টুকে থিটার সাপেক্ষে সমাকলন করলে আমরা পাই লং মাইনাস লং কস থিটা বাই টু, আর থিটা বাই টুকে অন্তরীকরণ করলে আমরা পাই হাফ ইকাল টু ডেল আর বাই আরকে অন্তরীকরণ করলে লং আর মাইনাস লং এ, এখানে লং এ হচ্ছে ধ্রুবক। তাহলে মাইনাস টু লং কস থিটা বাই টু ইকাল টু লং আর মাইনাস লং লং এ, আর এখানে থাকে লং আর প্লাস লং কস স্কোয়ার থিটা বাই টু, এখানে টু হচ্ছে বেজে আছে, এটা পারে চলে গেছে, ইকাল টু লং এ। এখন লং যদি যোগ আকারে থাকে সেটা আমরা গুণ আকারে লিখতে পারি, আর উভয় পক্ষে লং আছে বলে সেটা উঠে গেল। তাহলে এখানে আমরা পাই আর কস স্কোয়ার থিটা বাই টু ইকাল টু এ। তাহলে এখানে আমরা হাফ ইন্টু আর টু কস স্কোয়ার থিটা বাই টু ইকাল টু এ লিখতে পারি। এখানে দেখো টু কস স্কোয়ার থিটা বাই টু এটা সূত্রে পড়বে, সেজন্য কিন্তু আমরা এখানে টু নিয়েছি, আর টু নিয়েছি বলে হাফ দ্বারা গুণ করে দিয়েছি যাতে টু টু কেটে যায়। তাহলে হাফ আর এখানে টু কস স্কোয়ার থিটা বাই টু এর সূত্র হচ্ছে 1 + কস থিটা বাই টু ইকাল টু এ। তাহলে এখানে আমরা পাই হাফ আর 1 + কস থিটা, টু টু কেটে গেল, ইকল এ। তাহলে আর ইকল টু টু এ বাই 1 + কস থিটা, তা যা একটি পরাবৃত্ত সূচিত করে, তাই এটাই আমাদের দেখাতে বলেছিল। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তা পরবর্তী এক্সাম্পল 26 নিয়েছি, একটি বিন্দু কোনো সাইক্লয়েডের একটি চাপের উপর এমনভাবে চলে যেন তার স্পর্শক ধ্রুবক কৌণিক বেগে ঘোরে, দেখাও যে চলমান বিন্দুটির ত্বরণ ধ্রুবক মানের হবে। এটা ন্যাশনাল বোর্ডেও 2015 সালে এসেছে। তাহলে আমরা অঙ্কটির সমাধান করি। এটি সময়ে স্পর্শক সাই কোণে আবর্তিত হয়, তাহলে ডেল সাই বাই ডেল টি
इक्वल के इक्वल ध्रुवक एके दिलाम एक नंग समीकरण एखन धरि साइक्लिकटिर समीकरण एस इक्वल टू फोर ए साइन साई तखन ए समीकरण के आमरा साई सापेक्षे अंतरीकरण कर ले पाई डेल एस बाय डेल साई इक्वल टू फोर ए साइन साई के कर ले कॉस साई आर ए फोर ए कॉस साई समान धरलाम रो एटाके दिलाम दुई नंग समीकरण एखन पुनराय पाई आमरा जानी भि इक्वल टू डेल एस बाय डेल टी তা এখন আমরা ডেল এস বাই ডেল টিকে আমরা লিখতে পারি ডেল এস বাই ডেল সাই ইন্টু ডেল সাই বাই ডেল টি এখানে দেখো ডেল সাই কেটে গেলে কিন্তু ডেল এস বাই ডেল টি থাকে তাই আমরা এটাকে এভাবে ভাঙিয়ে লিখতে পারি এখন আমরা ডেল এস বাই ডেল সাইয়ের মান বসে দিব ফোর এ কস সাই এবং ডেল সাই বাই ডেল টি এর মান আমরা বসিয়ে দিব কে এখন আমরা যদি ভিকে স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ার এখানে ফোর এ কস সাই কে তার হোল স্কোয়ার তাহলে ভি স্কোয়ার ইকাল টু ষোলো এ স্কোয়ার কে স্কোয়ার কজ স্কোয়ার সাই তো এখন ভি স্কোয়ারকে যদি আমরা রো দ্বারা ভাগ করি তাহলে দেখো আমরা পাই ষোলো এ স্কোয়ার কে স্কোয়ার কস সাই আর রো এর মান আমরা ধরেছি ফোর এ কস সাই সেটা বসিয়ে দিব এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে দেখো স্কোয়ার হবে ফোর এ কে কস কে স্কোয়ার কস সাই আবার ডেল এস বাই ডেল টি ইকাল টু দেখো উপরে আমরা পেয়েছি ফোর এ কস সাই ইন্টু কে সেটা এখানে বসিয়ে দিব এখন এটাকে আবার আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে ডেল এস বাই ডেল টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল স্কোয়ার এস বাই ডেল টি স্কোয়ার হয় ইকাল টু ফোর এ কে বসে যাবে আর কস সাইকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস সাইন সাই হয় আর সাইকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল সাই বাই ডেল টি এটা আমরা ব্র্যাকেটের ভিতর লিখে দিতে পারি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই মাইনাস ফোর এ কে সাইন সাই ডেল সাই বাই ডেল টি এর মান আমরা এক নং সমীকরণে পেয়েছি কে সেই কে এখানে বসিয়ে দিব ব্র্যাকেটের ভিতর লিখতে পারি এক হতে পাই তাহলে মাইনাস ফোর এ কে স্কোয়ার সাইন সাই তাহলে দেখো ভি স্কোয়ার বাই রো এবং ডেল স্কোয়ার এস বাই ডেল টি স্কোয়ার পরস্পর লম্ব হয় এবং তাদের লব্ধি ত্বরণ হবে আমরা জানি এভি স্কোয়ার ইকল ভি স্কোয়ার বাই রো তার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এস বাই ডেল টি স্কোয়ার তার হোল স্কোয়ার এখন আমরা ভি স্কোয়ার বাই রো এর মান বসিয়ে দিব তা ভি স্কোয়ার বাই রো এর মান হচ্ছে দেখো উপরে পেয়েছি ফোর এ কে স্কোয়ার কস সাই তার হোল স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এস বাই ডেল টি স্কোয়ার এর মান পেয়েছে মাইনাস ফোর এ কে স্কোয়ার সাইন সাই তার হোল স্কোয়ার এখন আমরা ফোর কে স্কোয়ার করলে পাবো ষোলো আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার কে টু পার ফোর কজ স্কোয়ার সাই আর মাইনাস ফোর এ কে স্কোয়ার সাইন সাইকে স্কোয়ার করলে পাবো ষোলো এ স্কোয়ার কে টু পার ফোর সাইন স্কোয়ার সাই তাই এখান থেকে আমরা যদি ষোলো এ স্কোয়ার কে টু পার ফোর যদি কমন নিই তাহলে এখানে পাই কজ স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই আমরা জানি সাইন স্কোয়ার সাই প্লাস কজ স্কোয়ার সাই ইকাল টু ওয়ান তাহলে এখানে ষোলো এ স্কোয়ার কে টু পার ফোর তাই এখানে দেখো এটা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা এটা থেকে বলতে পারি এফ স্কোয়ার ইকাল টু ষোলো এ স্কোয়ার কে টু পার ফোর তাই এফ ইকাল টু আমরা বলতে পারি ফোর এ কে স্কোয়ার স্কোয়ার প্রেশ আসলে রুট হয়ে যায় আর এখানে ফোর এ কে স্কোয়ার হচ্ছে ধ্রুবক
তা আমাদের দেখাতে বলেছিল যে চলমান বিন্দুটি ত্বরণ ধ্রুবক মানের হবে শর্ট। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ।